হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। বৃহস্পতিবারের সকালবেলা এখন প্রায় বাজে সকাল 9:30 মতো। তো স্নান টান করে সুন্দর একটা মায়ের শাড়ি পরে রেডি হয়ে গেছি। আর সব মেয়েদের একটা স্বপ্ন থাকে, ছোট থেকে মায়ের জিনিস পরবো, মায়ের মতো হয়ে উঠবো। তো সেই জন্য সুযোগ পেলে সেগুলো পরতে কিন্তু একদমই ছাড়ি না। তো যে কোনো অনুষ্ঠানে মায়ের বাড়ি এলে মায়ের শাড়ি, মায়ের ব্লাউজ, মায়ের সব কিছু, গহনাগাটি পরার মধ্যে যে একটা আলাদা আনন্দ থাকে, সেটা যারা পরে তারাই বোঝে কিন্তু। আর মেয়েদের মায়ের জিনিসের ওপর যেন একটা আলাদাই টান থাকে। তো যাই হোক, অল্প বিস্তর সাজগোজ তো করে নিয়েছি। তো কী উপলক্ষে সাজগোজ করছি সেটা নিশ্চয়ই তোমরা দেখে বুঝতেই পেরেছ। হ্যাঁ, আজকে যে সেই বিশেষ দিন, আজকে জামাই ষষ্ঠী। কিন্তু যাকে ঘিরে এই অনুষ্ঠান তারই আসার সময় নেই। কী করবে, চাকরি এমন জিনিস যে ছুটিই মেলে না। আবার সরকারি চাকরি করলে হয়তো এই দিনগুলোতে আসা যেতে পারে, কিন্তু আইটি সেক্টর, সেখানে তো আর জামাই ষষ্ঠী, এই পুজো ওই পুজো এইগুলো তো চলে না, সেখানে কিছু বাধা ধরা ছুটি। তো যাই হোক, মেয়ের স্কুলের ছুটি বলে আমি আর মেয়ে এই সুযোগটা মিস করতে চাইনি। জামাই ষষ্ঠী, গ্রামের পুজো, এগুলোকে সত্যিই মিস করা চলে? আর সুদূর ব্যাঙ্গালোর থেকে আমি আর মেয়ে এই সমস্ত কিছু উপভোগ করব বলে চলে এসেছি। আর সকাল সকাল মেয়েকেও সুন্দর করে স্নান করাইনি, রেডি করে দিয়েছি একটা নতুন জামা পরে। আর সে তো প্রচুর এক্সাইটেড এইসব দেখে, কোনোদিন দেখেনি। আগের বছর তো আমরা আসতে পারিনি, তার আগের বছর অনেক ছোট ছিল, এসব কিছু মনে নেই। তো এবছর এইসব দেখে ও খুব মজা পাচ্ছে আর খুব এনজয় করছে এই সমস্ত কিছু। গ্রামের পরিবেশ, গ্রামের খোলামেলা ওকে যেন একটা আলাদাই মাত্রা দিয়েছে। আর জামাই ষষ্ঠী, ভাইফোঁটা, এগুলো এমন একটা রিচুয়ালস যে দিনগুলোতে দুজন দুজনের কাছাকাছি না থাকলে না এত মন খারাপ করে, কি বলবো। আজকে যেমন মা সকাল থেকে বলছে সবার বাড়িতে জামাই আসবে, শুধু আমার জামাইটাই আসতে পারবে না। তো সকাল থেকে মায়ের মন খারাপ, তো মন খারাপ নেই, মা সমস্ত কিছু জোগাড় করেছে, আর আমি সেভাবে কিছু হেল্প করতে পারিনি, কারণ বাপের বাড়ি আসলে যা হয় আর কি। ওই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তারপর ঘুম থেকে ওঠার পরে স্নান টান করে রেডি হয়ে গেছি। আর আমাদের বিয়ে হয়েছে এই 6 বছর পূর্ণ হয়েছে। 6 বছরের মধ্যে আমার বর ষষ্ঠী করেছে আমার মায়ের কাছে মোটে 2 বছর। প্রথম বছর আমার বৈশাখ মাসে বিয়ে হয়েছিলো, আর জ্যৈষ্ঠ মাসে ষষ্ঠী, সেই ষষ্ঠী, আর যে বছর লকডাউন ছিল সে বছরের ষষ্ঠী। আর প্রতি বছরই ছুটিই পায় না আসতে। আবার এই ষষ্ঠীর 7 দিন পরেই থাকে আমার বাপের বাড়ি পুজো, তার 5 দিন পর থাকে আমার শ্বশুরবাড়ি পুজো। তো এই 3টে রিচুয়ালস একসাথে কোনো রকমভাবেই মেকআপ করা যায় না। তো সেই জন্য ষষ্ঠীটাই বাদ দিয়ে দেয়, 2টো পুজোতে আসার অনেকটা চেষ্টা করে। স্নান করে রেডি হয়ে ঠাকুরতলায় প্রণাম করে আসার পরে মা ফোঁটা দেওয়াটা কমপ্লিট করে মা এখন গেছে দাদুকে দেখতে, দাদু আছে হাসপাতালে ভর্তি। তো আমি আর সোনু এখানে একটুখানি ফটো সেশন সেরে ফেললাম, আর বেশ মজা হচ্ছে, আর সোনু কিন্তু এই ব্যাপারটা খুব মজা পাচ্ছে। তো ফোঁটা দেওয়া কমপ্লিট, মাম্মাম গেছে একটু পাশের বাড়ি আমার একটা ভাইয়ের সাথে খেলতে। তো কী করবো, জানালা দিয়ে বসে বসেই এই যে ষষ্ঠীতলার পুজো দেওয়া দেখছি। আর আমাদের বাড়িটা কিন্তু ষষ্ঠীতলার খুব কাছে। আর ষষ্ঠীতলাটা দেখো, সেই যে ঝড়ে গাছটা ভেঙে গেছিলো, অর্ধেকটা কাটা হয়েছে আর অর্ধেকটা এখনও বাকি, গোড়ার অংশটা পুরোটাই বাকি। আর ষষ্ঠীতলাটা এত বেশি ছায়া থাকতো গাছটা থাকার ফলে, আর গাছটা এখন কেটে দিয়েছে, পুরো খাঁখা করছে, মানে ষষ্ঠীতলার রূপটাই কিন্তু একদম বদলে গেছে। তো বসে থাকতে থাকতে মাও হাসপাতাল থেকে চলে এসছে, তারপর আমার খুড়তুতো ভাই তো তাকে ফোঁটা দিচ্ছে। আর এই দেখো, মাম্মামও কিন্তু এখন বলছে আমিও অরিক মামাকে ফোঁটা দেবো, আমিও তো অরিক মামাকে ভালোবাসি, ওই মানে বাচ্চা ছেলের যা যুক্তি থাকে। তো যাই হোক, ও ওর মতো যুক্তি নিয়ে ভালো থাকুক, খুশি থাকুক, এটাই। তো প্রায় 10:30 মতো বাজে, আর এখন দেখে মনে হচ্ছে প্রায় 12:00-1টা বেজে গেছে। ব্রাহ্মণদের অবস্থা কিন্তু এবছর পুরো খারাপ হয়ে গেছে, অন্যান্য বছর বেশ গাছের ছাওয়ায় বসে অত কিছু বুঝতেই পারে না, এবছর তো সবাই রীতিমতো ছাতা নিয়ে এসেছে, কারণ সবাই দেখেছে গাছ ভেঙে গেছে, গাছ কেটে ফেলা হয়েছে। তো
তো যাই হোক, আর অল্প স্বল্প লোকজনই আছে যারা ওই মাঠে টাটে কাজ করে না, তাদের একটুখানি তো দেরি হয়, না হলে অর্ধেকের তিন ভাগের এক ভাগ লোকজনই আর বাকি, আর দু ভাগ লোকজনের পুজো করানো প্রায় হয়ে গেছে। তো এইসব দেখতে দেখতেই আমার পাতানো দিদা এসছে আমাদের ফটো দিতে। মায়ের ফটো নেওয়া হয়ে গেছে, তো আমি এখন ফটো নিচ্ছি, আর বলছে তোর মেয়ে কই? আমার মেয়ে কোথায়, খেলতে গেছে। আর এরকম বসে থাকতে থাকতেই না একটা জিনিস খুব নোটিশ করলাম, খুব চোখেও ঠেকছে এই জিনিসটা। এটা নর্মাল ষষ্ঠী পুজো হচ্ছে না আমরা কোথাও কালীঘাটে পুজো দিতে গেছি বা কোনো হোটেলে খেতে গেছি? কালীঘাটে পুজো দিতে গেলে এরকম ডাকে না যে দাদা দিদি এদিকে আসুন এদিকে আসুন, বা হোটেলে খেতে গেলেও এরকম ডাকে যে দিদি এদিকে আসুন এদিকে আসুন? একটা ব্রাহ্মণ দেখো সমানে সবাইকে ডেকে যাচ্ছে যে এদিকে এসো এদিকে পুজো দাও। আরে বাবা, পুজো দেওয়াটা তো যার যেখানে ইচ্ছে সেখানে পুজো দেবে, এইভাবে ডাকার কি আছে? সত্যি মানে একটা দৃষ্টিকটু ব্যাপারে মতো লাগছে। তো যাই হোক, এসব করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিচ্ছি। তো এখন বিকেলবেলা, প্রায় বাজে 5:30 মতো, আর এই যে সাঙ্গপাঙ্গগুলোকে দেখছো, এইগুলো হচ্ছে আমার মেয়ের খেলার সঙ্গী। ও ছোট বাচ্চাদের সঙ্গে খেলতে ভালোবাসে না, এই বড়দের সাথে ঘুরে ঘুরে খেলবে, হই হই করবে, এটাই ওর আনন্দ। তো সবার প্রশ্ন এখন আহি কই আহি কই। আর মেয়ে আমার ঘুম থেকে উঠেই আজকে কাউকে এখানে দেখতে না পেয়ে সে দাদার সাথে গেছে একটু ঘুরতে। তোদেরও বললাম যে আহি আজকে একটু ঘুরতে গেছে, তো তোরা খেল, তার করতে করতেই দেখ চলে আসবে। আর এই যে পুচকেটাকে দেখছে, দেখো কি দুষ্টু কি দুষ্টু, এটা আমার পাতানো মামার ছেলে, একে সামলানোই না দায়। বাপ রে বাপ, মানে এক জায়গায় তিষ্ঠতে এক মিনিট বসে না। আর এই যে দেখো কি, আবার ওকে একটা কপালে বড় করা সিঁদুরের টিকাও লাগিয়ে দিয়েছে। আর ছোট বাচ্চা যত দুষ্টু হবে দেখবে সবার নজর তা ওর দিকেই যায়। আর আমি এখানে ডেকে বসেছিলাম, আর একবার ডেকেছি যে আয় এখানে আয় একটা মজা দেব, আর দৌড়ে এসে গেছে। এই যে সুন্দর নিজে নিজে স্লিপও খাচ্ছে আমাদের দরজায়। হ্যাঁ দেখো, বড় এর সাথেও মারামারি করছে, ওর ব্যাগ নিয়ে টানাটানি করছে, মানে একটু ভয় নেই যাকে বললেই চলে। গ্রামের দিকে এগুলো এখনও কিন্তু দেখা যায়, বিকেলবেলায় বাচ্চারা ছোটাছুটি করে খেলে, সবাই সবার মতো বেরোয়, কিন্তু শহরের দিকে তো আমরা এসব পাই না। তো গ্রামে এসে কিন্তু এখন বেশ ভালো লাগছে, আর এই মজাগুলো বেশ উপভোগ করছি আমরা। আর আমাদের বাড়ির সামনে যেহেতু একটা সজলধারা পাম্প আছে, তো সবাই এখানে জল নিতে আসে, আর এই যে আমাদের রকটা আছে এখানে সবাই একবার বসে যায়, সবার সাথে বেশ গল্পও হয়, অন্য কোথাও যেতে হয় না গল্প করতে, আমাদের এখানটা বসলেই সবার সাথে গল্প হয়ে যায়। এই যে মেয়ে আবার দাদাদের সাথে ঘুরে এসে গেছে এদের সাথে খেলতে। আর এরকম করতে করতেই আজকে ছিল চরম গরম, আর মেঘও পুরো ঘোর করে গেছে, 5টা না বাজতে বাজতেই পুরো সন্ধে নেমে এসছে।